মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। ভাইকে পড়তে বসিয়ে দিয়েছি আর ঘরের সমস্ত কাজ আমি ও ডান করে দিয়েছি। আর এখন বাজে 7:44 ইয়েস, আমি এত সকালে উঠেছি যে ঘরের সমস্ত কাজ শেষ। আর মাছটাকে এইভাবে আদর করতে হয়, কারণ আমরা যেহেতু সকালটা ব্যস্ত থাকি কিন্তু সকালটা যাতে আদর খাওয়া যায়। আর এইটা হচ্ছে আমার লাইফে বোরিং কাজ, যেটা আমি পারি না, সেটা হচ্ছে মাথায় তেল দিতে, ইয়া কিছু মাখতে আর মাথায় খুশকিতে ভর্তি। তো যার কারণে ওকে দিয়ে একটু লেবু দেওয়া করাচ্ছি, আর বাবা ফোন করেছে, বাবার সাথে একটু কথা বলছি। আর এখানে মাছটাও আরাম করছে আর আমাকে দেখছে আর বলছে, তুমি মামাকে দিয়ে কাজ করাচ্ছো, তোমার সাহসটা তো কম না। আর সকাল সকাল আজকে আমাদের ব্রেকফাস্টে আছে ভেজ বিরিয়ানি, যেটা আমি বানিয়েছি। ভাইকে স্কুলে ছেড়ে দিয়ে চলে এসেছি আর ফোন নিয়ে যেতে ভুলে গেছিলাম, তাই ভিডিও করতে পারিনি। তো একটু এসে করে আমি একটু সাজুগুজু করে একটু ঢং করছিলাম। সেই ঢং দেখতে গেলে তোমাদেরকে তো আমার ইনস্টাগ্রাম পেজ ফলো করতে হবে, আমি সাইডে মেনশন করে দিচ্ছি, তোমরা অতি অবশ্যই আমার পেজটা ফলো করো। আর ভাই ও স্কুল থেকে চলে এসছে, এবার তাকে একটু আমি জিজ্ঞাসা করে নিচ্ছি তার স্কুল ডেটা কেমন গেল। তার স্কুল যেতে ভালো লাগে, তাই ওকে আমি এভরিডে স্কুলে পাঠাই, তখন ওকে খাইয়ে দাইয়ে নিই। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা রেসিপি। তো যারা যারা মেসে থাকতে বা থাকো তারা অতি অবশ্যই কমেন্ট করো, কেননা এই রেসিপি তারা অতি অবশ্যই খেয়ে থাকবে। তো আমার মেসে গিয়ে খাওয়া, এখন যদিও মেসে থাকি না, এখন বাড়িতেই থাকি, কিন্তু একটা সময় ছিলাম, তো সেখান থেকেই এই রেসিপিটা শেখা। কিন্তু এতটা টেস্টিভাবে তারা বানাতো না, তারা যেভাবে বানাতো সেটা মুখে তোলাই যেত না, কিন্তু রেসিপিটা একটু ইউনিক ছিল। সেটা হচ্ছে কম খরচে কীভাবে সবাইকে ডিম খাওয়াতো, মানে একটা ডিমকেই হাফ মানে ফ্রাই করে, মানে যেটাকে আমরা অমলেট বলি, অমলেট বানিয়ে সেটা তিনজনকে ভাগ করে দিত। হঠাৎ মনে পড়লো রান্নাতে তো এখন ধনেপাতা দিতেই হবে, তাই আমার ছোট্ট একটা যে মিনি গার্ডেন আছে, আমি যেখানে একটু হালকা পাতলা সবজি চাষ করেছি, সেখান থেকে ধনে পাতা তুলে নিয়ে চলে আসলাম। আর আমার রান্নাটা অলমোস্ট ডান। তো এই হচ্ছে সেই রেসিপি যেটা অমলেটকে তিন ভাগ বা চার ভাগ যত ভাগেই করা যায় করে সেটা আমাদের অনেকের মধ্যে দিয়ে দিত, মানে একটা ডিম থেকেই কতজনের খাবার হতো। তো যাই হোক, আমার রেসিপিটা ডান, কিন্তু খেতে সিরিয়াসলি ইয়াম্মি লাগতো, মানে আমারটা লাগে, মেসেরটা নয়। তো আমি রান্না বান্না শেষ করে একটু শুয়েছি আর মাছের বদমাশি শুরু। তার বক্তব্য এটাই, কালকে তো সরস্বতী পুজো, তো তাহলে তুমি কেন হচ্ছে আমার জন্য না গার্লফ্রেন্ড এনে দিয়েছো না আমার বউ এনে দিয়েছো, আমার বউ চাই না গার্লফ্রেন্ড চাই, আমি কার সাথে সময় কাটাবো। এই হচ্ছে তার তেল দেওয়া, কিন্তু তার তেলে তো আমি তেল মাখবো না, সেটা সে ভালো করেই জানে, তাই সে চলে গেল। কিন্তু না, সে ফিরে আসবে, আমি জানি আমি জানি। যাই হোক, আমাদের সন্ধ্যাটা এইভাবেই কেটে গেল আর মাদের আসার কথা। তো মারা চলে এসছে, এই হচ্ছে সেই মহিলা যিনি আমাকে এই ধারতিতে নিয়ে এসছেন। আর এখন এই যে মাছকে একটু দেখে নিলাম, মাছের সাথেও কথা বলা হয়ে গেল, এখন বাবা ভাই আর মায়ের একটু বক বক চলবে। আর এটা আমার বান্ধবীর মা বানিয়ে পাঠিয়েছে আমার জন্য, এটা খেতে একটু ভালোই লাগে, এই পিঠা আর মাংস পিঠাটাই ভালো লাগে। আর এই হচ্ছে আজকের ডিনার, তো একটু হালকা মারা চিকেন নিয়ে এসেছিল, তো সেইটাই ডিনারে হচ্ছে। তো মারা চলে গেছে, তো যাই হোক আজকের দিনটা আমার এইভাবেই কাটলো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।